আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করব সুস্বাদু গাজরের হালুয়া। অল্প কিছু উপকরণে সহজেই বাসায় মজাদার এই হালুয়া তৈরি করা যায়। আমাদের ট্রেডিশনাল অকেশনগুলোতে আমরা এই গাজরের হালুয়া প্রায় তৈরি করে থাকি। তো চলুন আমার রেসিপিতে আজ তৈরি করি গাজরের হালুয়া। গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি চারটি ফ্রেশ গাজর ছিলে ধুয়ে নিয়েছি। এগুলো এখন আমি গ্রেট করে নিব। গাজরগুলো আমি এভাবে গ্রেট করে নিয়েছি, বেশি মোটাও করিনি, আবার একদম চিকনও করিনি। এখন চুলোতে একটি হাঁড়ি বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ঘি। চেষ্টা করবেন ঘি ব্যবহার করার, যে কোনো হালুয়াতে তেল ব্যবহার না করাই ভালো, এতে ফ্লেভারটা ভালো আসে না। ঘি একটু গরম হলে 1/2 কাপ বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আমি 3 রকমের বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম এবং কাজু বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো এক রকমের বাদামও ইউজ করতে পারবেন। এখন এগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই ঘি এর মধ্যে গাজর কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে গাজরের ভেতরের পানিটা শুকিয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঘন 2 কাপ তরল দুধ। এখন নেড়ে চেড়ে দুধটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং অনবরত নাড়তে হবে যেন তলায় লেগে না যায়। আর দুধটা শুকাতে শুকাতে কিন্তু গাজরটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। দুধটা প্রায় শুকিয়ে গিয়েছে অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দেবেন, ভয়ের কারণ নেই। চিনিটা দেওয়ার পরপরই চিনি থেকে একটু পানি বের হবে, এই পানিটাও নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম কুচির 1/2টা, আর বাকি 1/2টা আমি পরিবেশনের সময় ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচের গুঁড়া। আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গ্রেট করা মাওয়া। আপনারা মাওয়ার বদলে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারবেন। এবার আরো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার গাজরের হালুয়া অলমোস্ট ডান। এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার। উপরে কিছু ভাজা বাদাম কুচি, কিশমিশ আর গ্রেট করা মাওয়া কুচি ছিটিয়ে দিচ্ছি। তো দেখলেন তো কত সহজে আমরা এই ট্রেডিশনাল গাজরের হালুয়াটা তৈরি করে ফেলতে পারি। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনিও আপনার কোনো পছন্দের ট্রেডিশনাল ওকেশনে
बनिए फेलते पारें सुस्वादु गाजरेर हलुआ। रेसिपिटी भालो लेगे थाकले अवश्य लाइक कमेंट शेयर करबें अपनार फ्रेंड एवं फैमिलीर मध्ये। आज के पर्यन्तई, आल्लाह हाफेज।